সমাবেশ কেন পণ্ড করা হইল, আবার একই সাথে শান্তিপূর্ণভাবে জামায়াতের সমাবেশ কেন হলো, কেন হাসিনা দুই জায়গাতেই হামলা করল না, সংঘাত বা সংঘর্ষ কিভাবে শুরু হইল, কতজন আহত বা নিহত হইল, এখন কি হবে, বিএনপি কি গুটায় নেবে নিজেকে, বিএনপির বর্তমান আন্দোলনের পলিসি কি ভুল, এইভাবে কি হাসিনাকে হটানো যাবে, এমন হাজারো প্রশ্ন এখন সকলের মাথায়। আমরা সবগুলো না হইলেও বেশিরভাগ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। মুক্তিযুদ্ধের সাথে এখনকার সময়ের মিল কি দেখেন? মুক্তিযুদ্ধ হবে হবে এরকম সময় নির্মলেন্দু গুণ একটা কবিতা লিখেছিল, নাম হচ্ছে হুলিয়া। তো হুলিয়ার শেষ লাইনগুলো ছিল এরকম, আমি পড়তেছি দেখেন। সেই সময় আসসালামু আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা এই ভিডিওটা, সবাই একটু শেয়ার করে দিবেন এবং একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। গতকালকে বিএনপির মহাসমাবেশে যে আক্রমণটা করা হয়েছে, এটা কেন করা হয়েছে, কি জন্য করা হয়েছে, আসলে এখনো পর্যন্ত বিএনপির নেতাকর্মীরাও বুঝে উঠতে পারে নাই। তবে হ্যাঁ, একটা প্রশ্ন বারবার মাথার মধ্যে ঘুর পাকাচ্ছে, সেটা হচ্ছে জামাত ইসলামী তাদেরকে কোনো ধরনের সভা সমাবেশ করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছিল বিপ্লব কুমার রায় থেকে শুরু করে খালেদ মহিউদ্দিনের টকশোতে আসা ডিভি হারুনুর রশিদ, তিনিও বলে দিয়েছিল স্পষ্টভাবে জামাত এই দেশে সভা সমাবেশ করার কোনো অধিকার রাখে না। কিন্তু সেই জামাত শাপলা চত্বরে জোহরের নামাজ আদায় করেছে, তারপরে তাদের বক্তব্য শুরু করেছিল, দীর্ঘস্থায়ী না করলেও তাদের সংক্ষিপ্ত আকারে তাদের সমাবেশ শেষ করেছে। কিন্তু সকাল থেকে তাদের নেতাকর্মীরা জড়ো হয়েছে শাপলা চত্বর থেকে শুরু করে মৎস্য ভবন, আপনার ইত্তেফাক মোড়, সব জায়গায় তাদের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। কিন্তু পুলিশ জামাতের উপর তেমন অ্যাটাক করে নাই যে এটা একটা বিএনপির উপর করা হয়েছে। এখানে কি বিএনপির রাজনীতি শেষ? আসলে বিএনপি কোন পথে হাঁটতেছে, বিএনপি আসলে কি করবে এখন, কি করা দরকার, সে বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও। এবং এই ভিডিওটা আরেকটা তথ্য আপনাদেরকে দিতে চাই, যে এই তথ্যটা হচ্ছে যে 12 জন পুলিশ শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে চাই, তারা আপ্যায়ন চেষ্টা করে যাচ্ছে। আসলে সেই ভূমিকাটা আমরা কালকে দেখছি, এরা কারা কারা, এই বিষয়টা নিয়ে আমাদের পিনাকি ভট্টাচার্য খুব সুন্দর করে একটা ভিডিও তৈরি করেছেন। দাদার বিশ্লেষণগুলো আমার খুব বেশি ভালো লেগেছে, আপনারা যারা শুনেন নাই তাদেরকে দাদার বিশ্লেষণগুলো একটু শোনাতে চাই, চলুন। 28 তারিখের বিএনপির সমাবেশ কেন পণ্ড করা হইল, আবার একই সাথে শান্তিপূর্ণভাবে জামায়াতের সমাবেশ কেন হলো, কেন হাসিনা দুই জায়গাতেই হামলা করল না, সংঘাত বা সংঘর্ষ কিভাবে শুরু হইল, কতজন আহত বা নিহত হইল, এখন কি হবে, বিএনপি কি গুটায় নেবে নিজেকে, বিএনপির বর্তমান আন্দোলনের পলিসি কি ভুল, এইভাবে কি হাসিনাকে হটানো যাবে, এমন হাজারো প্রশ্ন এখন সকলের মাথায়। আমরা সবগুলো না হইলেও বেশিরভাগ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। মুক্তিযুদ্ধের সাথে এখনকার সময়ের মিল কি দেখেন? মুক্তিযুদ্ধ হবে হবে এরকম সময় নির্মলেন্দু গুণ একটা কবিতা লিখেছিল, নাম হচ্ছে হুলিয়া। তো হুলিয়ার শেষ লাইনগুলো ছিল এরকম, আমি পড়তেছি দেখেন। সেই সময়ও কীরকম অনিশ্চয়তা ছিল, কীরকম প্রশ্ন ছিল মানুষের মনে, সেইটা সেই কবিতায় ফুটে উঠছে। আজকেও আমাদের মনে এই ধরনের প্রশ্ন, এই ধরনের অনিশ্চয়তা মাথা চাড়া দিয়ে উঠতেছে। শেষ লাইনগুলো ছিল এরকম, নির্মলেন্দু গুণ বা সেই বিপ্লবী গ্রামের বাড়িতে গেছে, তাকে দেখতে আসছে আমাকে, তারা জিজ্ঞেস করতেছে। তো তাদের প্রশ্নগুলো কি, আমাদের ভবিষ্যৎ কি, আইয়ুব খান এখন কোথায়, শেখ মুজিব কি ভুল করছেন, আমার নামে কতদিন এরকম হুলিয়া ঝুলবে, আমি কিছুই বলবো না, আমার মুখের দিকে চেয়ে থাকা সারি সারি চোখের ভেতরে বাংলার বিভিন্ন ভবিষ্যৎকে চেয়ে চেয়ে দেখব, উৎকণ্ঠিত চোখে চোখে নামবে কালো অন্ধকার, আমি চিৎকার করে কণ্ঠ থেকে অক্ষম বাসনার জ্বালা মুছে নিয়ে বলবো, আমি এসবের কিছুই জানি না, আমি এসবের কিছুই বুঝি না, আমি আমার কণ্ঠ থেকে অক্ষম বেদনার কোনো জ্বালা মুছে নিয়ে কিছু বলবো না, আমি বলবো না আমি এসবের কিছুই জানি না বা আমি এসবের কিছুই বুঝি না, আমরা গতকালের ঘটে যাওয়া ঘটনাগুলোর অনেকগুলোরই কারণ খুঁজে পাব। আসেন আজকের গুরুত্বপূর্ণ আলাপ শুরু করা যাক। হামলাটা কেন, কিভাবে শুরু হইল সেটা বোঝার জন্য ওই যে ভাতের হোটেলের প্রোপাইটার আছে না হারুন, তার একটা বক্তব্য আপনাদের দেখা দরকার। ঠোলার উঁচু লেভেলের অফিসারের মধ্যে হারুনই প্রথম এই বিষয়ে মিডিয়ায় কথা বলে, এটা খুব অবাক কাণ্ড, কারণ এখানে তো সাধারণভাবে দাঙ্গা পুলিশের চিফ কথা বলবে তাই না, অথবা আইজি কথা বলবে, কেন হারুন, সে তো ডিবি, সে তো গোয়েন্দা প্রধান,
সে কেন মিডিয়ায় কথা বলে? দেখেন, সে বলছে অনুমতি নিয়ে বিএনপি আগেও সমাবেশ করছেন, কিন্তু আজকে কেন তারা এমন বেপরোয়া হয়ে গেলেন? এইটা বলার একটু আগে আবার বলছে জামাত সমাবেশে বক্তব্য রেখে চলে যাওয়ার কথা জানিয়েছে, তারা কোনো বিশৃঙ্খলা করেনি। আপনাদের মনে আছে আমি পুলিশের ডার্টি ডজনের কথা বলছিলাম, এই যে এইটা যারা দেখেননি দেখে নিতে পারেন। এই ডার্টি ডজন হচ্ছে হাসিনার পুলিশের সেই 12 জন অফিসার যারা হাসিনাকে যে কোনো মূল্যে রাখার চেষ্টা করবে। তার মধ্যে অন্যতম ছিল এই ভাতের হোটেলের হারুন। আবার কাকতালীয় ভাবে হারুন এখানে এসে বাক্য ধরিচ্ছে। আবার বাসস, মানে বাংলাদেশ সংবাদ সংস্থা, মানে হাসিনার প্রধান মাউথপিস, তার সংবাদ দেখেন, এখানেও ভাতের হোটেলের হারুন কলে। কিন্তু এখানে একজন পুলিশ সদস্যের নিহতের কথা বলা হইতেছে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে সেই পুলিশ সদস্যের পরিচয় নাকি জানা যায় নাই, কারণ তার নেম প্লেট ছিল না। পরে নাকি জানা গেছে যে সে কাউন্টার টেরোরিজম ইউনিটে কাজ করা কনস্টেবল। অবাক ব্যাপার না? দেখেন, চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করে নেন, সে কাউন্টার টেরোরিজম ইউনিটে কাজ করে। এই তথ্যটা মাথায় রেখেন, এই যে সিটিটিসি বা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের যে মনিরুলের ইয়ে আছে না ডিপার্টমেন্ট, তার 4টা বিভাগ আছে, বিশেষ অ্যাকশন গ্রুপ, কাউন্টার টেরোরিজম তদন্ত বিভাগ, সাইবার নিরাপত্তা অপরাধ বিভাগ এবং ট্রান্সন্যাশনাল অপরাধ বিভাগ। তো এই 4টা বিভাগের মধ্যে এই কনস্টেবল কাউন্টার টেরোরিজম তদন্ত বিভাগের না, কারণ এখানে তো কিছুই হয় না, সে তো তদন্ত করতে যায় না, সে তো মারপিট করতে গেছে, তাই না? সে সাইবার নিরাপত্তা অপরাধ বিভাগেরও না, কারণ সাইবার মানে এটা তো সে কম্পিউটারে কাজ করবে, তাই না? সে ট্রান্সন্যাশনাল অপরাধ বিভাগেও না, ট্রান্সন্যাশনাল মানে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে ধরনের অপরাধ সন্ত্রাস হয় সেইটা, তাহলে সে বিশেষ অ্যাকশন গ্রুপের লোক, তাই না? এটা মাথায় রেখেন। তার মানে এইখানে যারা যারা ছিল তারা হারুনের লোক আর মনিরুলের কাউন্টার টেরোরিজমের বিশেষ অ্যাকশন গ্রুপের লোক, কোনো সন্দেহ নাই তো, তাই না? আচ্ছা, কাকরাইলে কারা শুরু করলো ঝামেলা? ওখানে তো প্রথম ঝামেলা শুরু হয়েছিল, তাই না? আমরা পত্রিকার বরাত থেকেই দেখি। হ্যাঁ, এই যে দেখেন পত্রিকা কি বলতেছে, সে বলতেছে সাদা পোশাকের কিছু মানুষ যারা পুলিশের ভেস্ট পইরা কাকরাইল পুলিশ বক্সের কাছে জমায়েত হয়েছে। দেখেন, তাইলে আমরা পত্রিকা থেকে আরও একটা তথ্য পেলাম যে সাদা পোশাকে কিছু লোক জমায়েত হয়েছে। আমি ইনবক্সে পুলিশের ভেস্ট পরা ছাত্রলীগের সেলের ছবি পাইছি, হ্যাঁ আপনাদের দেখায় রাখলাম। এডিটর সাহেব কে দিছে তার নামটা দেখায়েন না। আমি বলে রাখি এই তথ্যকে আমি ভেরিফাই করতে পারিনি, এই যে পুলিশের ভেস্ট পরা ছাত্রলীগ, আমি শুধু সম্পূরক তথ্য হিসাবে আপনাদের জানাই রাখলাম, মনে রাখেন পুরো ঘটনাটা মিলাইতে সাহায্য করবে। এইবার আসেন দেখি পল্টনের ঘটনা শুরু হলো কিভাবে। পল্টনের ঘটনা শুরু হয় পুলিশকে বহন করে আনা একটা রিকুইজিশন করা গাড়িতে আগুন দেওয়ার মাধ্যমে। গুরুত্বপূর্ণ কথা, গাড়িটা পুলিশের, পুলিশের নিরাপত্তা বলয়ের মধ্যে থাকা একটা গাড়ি, তাই না? কে দিল সেই আগুন? আসেন আমরা সেই গাড়ির, যে গাড়িতে আগুন দেওয়া হয়েছে সেই গাড়ির ড্রাইভারের বক্তব্য শুনি। খুব স্পষ্ট ভাবে সে বলছে যে ডিবি পুলিশের ভেস্ট পরে একজন আগুন দিয়ে পালায় গেছে। অনেকে বলতে পারেন যে অন্য কেউ তো পুলিশের পোশাক পইরা এরা কাম করতেই পারে, হ্যাঁ সে সম্ভাবনা তো আছে, কিন্তু আমরা একটা কাণ্ডজ্ঞান খাটাই, হ্যাঁ পুলিশের নিরাপত্তা বলয়ের মধ্যে আইসা কেউ পুলিশের পোশাক পইরা আগুন দিতেই পারে, কিন্তু সে আগুন দিয়ে কি নিরাপদে পালায় যাইতে পারে অতগুলো পুলিশের মধ্যে থেকে? না, পারে না, যতক্ষণ পর্যন্ত না এটা পুলিশ নিজেই পরিকল্পনা করে করে। বিএনপি নিরাপদে এতক্ষণ নির্বিবাদে সমাবেশ করলো, ভালো সমাবেশ করছে, প্রচুর জমায়েত হয়েছে, তাদের তো মন খুশি থাকার কথা, তাই না? তাদের তো মাথা খারাপ হইয়া যায়নি যে নিজের সমাবেশ নিজেই পণ্ড করবে, পণ্ড করার প্ল্যান তো আওয়ামী লীগের, তাই না? ওকা বলছে না যে 5ই মে-র চাইতেও ভয়ঙ্কর পরিণতি হবে, বলছে না? পণ্ড করার প্ল্যান ভাতের হোটেলের হারুনের। এবার স্পষ্ট হয়েছে এটা হারুনের কাজ। কেন হারুন এই কাজ করলো, এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব। আসেন আমরা এবার জামাত প্রসঙ্গে আলাপ করি, জামাত কেন নির্বিবাদে সমাবেশ করতে পারল। জামাতের প্রসঙ্গে আলাপের আগে আমরা পুলিশের ফাঁস হওয়া একটা ওয়্যারলেসের আলাপ শুনি, মন দিয়া শুনবেন, শোনেন। আমরা ওখানেই আছি, নাইটিংগেলে আছি, হাতে বিজি ব্যবস্থা
এটা বলা হচ্ছে যে গুলি শেষ হয়ে গেছে, ঠিক, বিজিবিও আছে অপারেশনে এবং বিজিবি না আসা পর্যন্ত পুলিশ আগাইতে ভয় পাচ্ছে, তাই না? পুলিশ একটা ফ্রন্ট সামলাইতেই কাপড় নষ্ট করে ফেলছে, তাই না? সে আর একটা ফ্রন্টে জামাতের সাথে ফাইট করতে পারতো না, এই সামর্থ্য পুলিশের নাই, তাই তাকে একটা জায়গায় কনসেন্ট্রেট করতে হয়েছে, সেই জন্য সে বিএনপিকে বাইসা নিছে। কিন্তু জামাতকে কি ফাঁকা মাঠে গোল দিতে দিছে? না, দেয় নাই। জামাত শাপলা চত্বরে সমাবেশ করতে চাইছিল, পারে নাই তো, তাই না? সে জামায়াতের সমাবেশেও বাগড়া দিছে আর বিএনপি সমাবেশ পণ্ড করছে, এই কইরা সে তার হেডম দেখাইছে। এখন আমাদের করণীয় কি? বিএনপি কি ভুল পথে যাচ্ছে? হারুনের পরিকল্পনাই বাকি, আসেন সেই আলাপটা করি। হারুনের পরিকল্পনা হচ্ছে পুলিশ হত্যা আর নাশকতার জের ধইরা বিএনপিকে দাবড়ায় মাঠসারা করবে। পুলিশ হত্যা তারই অংশ, নিজের গাড়িতে যে নিজে আগুন দিতে পারে, সে তার নিজের বাহিনীর লোককে নিজেই হত্যা করতে পারে। আপনি দেখেন পুলিশ হাসপাতালের ভিতরে থাকা অ্যাম্বুলেন্সে আগুন দিছে, দেখছেন, বুঝছেন তো? মানে ওর কাছে যেটা, ওর আওতার মধ্যে যেটা, সেগুলোর মধ্যে আগুন লাগছে। আবার ওইটা যদি দেখেন, ওই ভিডিও যদি দেখেন, তাহলে দেখবেন যে অ্যাম্বুলেন্সের পাশে খুব দামি পাজারও আছে, সেটাই কালে আগুন দেয় নাই, নিজেদের জিনিস তো, মমতা একটা আছে, তাই না? তাই বিএনপির এখন করণীয় হচ্ছে মাঠে থাকা, মাঠে থেকে ধারাবাহিক কর্মসূচি দেওয়া, পালায় বেড়াবেন না। এখন মাঠসারা হইলে আপনাদের আমার মতো দেশ সারা করবে, গ্রেপ্তার করবে, করুক, আমরাও দেখব ওদের জেলখানাটা কত বড়। পুলিশ আর ছাত্রলীগের নির্যাতন মোকাবেলা করেন, মাঠেই থাকেন, মাঠে থেকে প্রতিরোধ করেন, মাইর খায়া হইলেও মাঠে থাকেন, এটা শুধু আপনাদের না, বাংলাদেশের রক্ষা কবচ। এই করলেই আমরা বাঁচব, আপনারা বাঁচবেন, বাংলাদেশ বাঁচবে। আমি বিএনপিকে একটু সাবধান কইরা দিই, এই ছবিটা দেখেন, যারে বাইডেনের উপদেশটা বলা হইতেছে তাহলে না, পাশে কে আছে সে দেখেন, এই যে জেনারেল সোহরাওয়ার্দী, ইনসাফ কমিটির লোক না? আপনার ইনসাফ কমিটি করার জন্য শওকত মাহমুদের বহিষ্কার করলেন না? কিন্তু তাইলে ইনসাফ কমিটির লোক আপনার অফিসে বসে কিভাবে ভাই? এটা পিওর রয়্যাল স্পেন্সার ইন্ডিয়ান লোক, এটা সে বিএনপির অফিসে কেন, কার হাত ধরে বিএনপির অফিসে আসছে? আর যারে তারা আপনার প্ল্যাটফর্ম ইউজ করতে দেন কেন? আপনারা ইন্ডিয়া তো র একটা পরিকল্পনা করবে, ইন্ডিয়া একটা পরিকল্পনা করবে, আপনার চান্স দেন কেন? যাই হোক, খবরটা যেহেতু নজরে আসছে সাবধান করে দিলাম, খুঁজে দেখবেন কে সে কিভাবে ঢুকছে, আর যেন কোনোদিন ঢুকতে না পারে। তাই যাই হোক, এই ঘটনা যে ঘটলো 28 তারিখের, এটা ভালো হইল নাকি খারাপ হইল? আমি এর উত্তর সরাসরি দিব না, একটা চুটকি বলবো, তার আগে কাওয়ার বক্তব্যটা দেখেন, উই নাকি লাল কার্ড দেখাবি, এটি তো সে কাওয়ার সাউন্ড দেন আরো জোরে আরো জোরে। তা চুটকিতে আসেন, এক রেলওয়ের সিগন্যালের চাকরি করা লোক নতুন বিয়ে করেছে, হ্যাঁ, তো বউয়ের কাছে তো নিজের হেডম দেখার না লাগবে, তাই না? তো বউয়ে করছে, জানো আমার ইনকাম পাওয়ার, আমি সেলে ট্রেন থামাই দিবার পারি। তো বউ বড় বড় চোখ করে কয়, সত্যি তুই কয়, বিশ্বাস হচ্ছে না? দেখবা বউ তো মহা খুশি, আর কি তালে বড় বিয়ে করেছি। তো ট্রেন আসিচ্ছে, ওই লাল ফ্ল্যাগ তুলিছে, ট্রেন থেমে গেছে। তো ড্রাইভার এসে জিগায়, এই সমস্যা কি, লাল ফ্ল্যাগ কেন তুলিস? তুই কয়, বউয়ে আমার পাওয়ার দেখালাম। তো ট্রেনের ড্রাইভার তো মিজাজ খারাপ এক থাপড়া দিচ্ছে আর কি, আর এই সিগন্যালম্যান উস্টে খেয়া পড়ছে। তো বউ এসে কয়, তোমাকে ইনকে করে মারলো কেন? উই তো সিগন্যালম্যান কয়, আমার পাওয়ার আমি দেখেছি, ওর পাওয়ার উই দেখালো। তো হারুনের পাওয়ার হারুন দেখেছে, জনগণের পাওয়ার জনগণ দেখাবি, ভয় নাই, এই কারাল রানীর রক্ষা নাই, উক যাওয়াই লাগবি, আসেন আমরাই।